আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি মোহাম্মদ ইউসুফ আলী, আজ আবার হাজির হয়েছি তোমাদের কাছে বাংলা ব্যাকরণের বিশেষ একটি ক্লাস নিয়ে। ইতিপূর্বে আমরা এই বিষয়ে ক্লাস করেছি, আমরা ইতিপূর্বে যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী, দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি বা দুটি বিষয় নিয়ে। আজকে আমাদের ধারাবাহিক বর্ণনা তৃতীয় যে ক্লাস, সেই ক্লাসটি নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই এর আগের যে দুটি ক্লাস ছিল, এর আগের দুটি ক্লাস তোমরা করেছ এবং এর মধ্য দিয়ে তোমাদের যে পড়াশোনা, সে পড়াশোনা তোমরা চালিয়ে যাচ্ছ। আজকের ক্লাসটি তোমাদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টা থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। সুতরাং তোমরা ক্লাসটি দেখবে অত্যন্ত মনোযোগের সাথে এবং তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাবে, সেই প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যে দেখছো, সেটা হচ্ছে যে সর্বনাম। এই সর্বনাম মানে হচ্ছে যেটাকে আমরা ইংরেজি ভাষায় পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করি, প্রোনাউন হিসেবে। প্রোনাউন বা সর্বনাম হচ্ছে তাই যা আমরা কোনো নামের পরিবর্তে ব্যবহার করি। আমরা দ্বিতীয় যে ক্লাস, সেই ক্লাসে দেখেছিলাম যে প্রত্যেকটি যে কোনো কিছু যদি নাম বোঝায় তাহলে তাকে আমরা বিশেষ্য বলে থাকি। এই বিশেষ্য যখন ব্যবহার না করে বিশেষ্যের জায়গায় স্থলাভিষিক্ত করে যখন আমরা অন্য কোনো কিছু ব্যবহার করব, তখনই আমরা তাকে সর্বনাম হিসেবে পরিচয় করাবো। তাহলে এই সর্বনাম বলতে আমরা কী বুঝলাম, তা হচ্ছে যে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হয়, অর্থাৎ বিশেষ্য যা, তার পরিবর্তে যাই ব্যবহার হবে তাকে আমরা সর্বনাম বলবো। বিশেষ্য মানে হচ্ছে যে কোনো কিছুর নাম, এই নামের পরিবর্তে যখন আমরা ব্যবহার করব তখন আমরা সর্বনাম। তোমাদের এখানে একটি বিষয় বলে রাখা দরকার, তা হচ্ছে যে কখনোই তোমরা একটি অনুচ্ছেদ হোক অথবা একটি বাক্য হোক, একটি বাক্যের মধ্যে পরপর দুইবার বিশেষ্য ব্যবহার করা তোমাদের ঠিক হবে না। পরপর যদি দুইবার যদি তোমরা বিশেষ্য যদি ব্যবহার করো তাহলে সেটা বাক্যের যে যোগ্যতা সেই যোগ্যতা হারায়, অর্থাৎ সার্থক বাক্য হিসাবে সেটা পরিগণিত হয় না। তাহলে তোমাদের সার্থক বাক্য যদি তৈরি করতে হয় তাহলে তোমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, যে হয়তো রিটেন যদি আসে সর্বনাম কাকে বলে, সর্বনামের প্রকারগুলো বিস্তারিত আলোচনা করো, এ ধরনের একটা প্রশ্ন হতে পারে। দুই ধরনের হচ্ছে যে তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী যে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে অথবা আটটি লাইন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সর্বনাম বিশেষ্য এগুলো বের করতে হবে। সুতরাং তোমাদের জন্য ওটার জন্য হলেও, সব কিছুর জন্য হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা কীভাবে নির্ণয় করবো যেটা আসলে সর্বনাম কোনটা। দেখো আমি এখানে একটি লাইন লিখলাম, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হয়, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে আমরা সর্বনাম বলছি। এখন খেয়াল করো যে আমি নিচে যে দুটি উদাহরণ লিখলাম, যে রহিম ভালো ছেলে, খেয়াল করো রহিম ভালো ছেলে, আমরা গত ক্লাস যদি তোমরা করে থাকো তাহলে বুঝবে যে রহিম শব্দটা কী, রহিম শব্দটা হচ্ছে বিশেষ্য। আবার দেখো রহিম ভালো ছেলে, সে নিয়মিত পড়াশোনা করে, সে নিয়মিত পড়াশোনা করে বলতে আমি আসলে কাকে বুঝাচ্ছি, আমি আসলে রহিমকে বুঝাচ্ছি। তাহলে খেয়াল করো আমি একই বাক্যে বা বাক্যাংশের মধ্যে বা একই অনুচ্ছেদের মধ্যে বা একই উদ্দেশ্যের মধ্যে রহিম এখানে ব্যবহার না করে আমি এখানে সে ব্যবহার করছি, তাহলে রহিমের জায়গায় আমি এখানে সে ব্যবহার করছি, রহিমের পরিবর্তে আমি এখানে সে ব্যবহার করলাম। তাহলে এই যে সে ব্যবহার করলাম এটাই হচ্ছে মূলত কি, এটাই হচ্ছে সর্বনাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সর্বনামটা আসলে কী, এখানে আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করছি। এরপর দেখো আমি এখানে লিখলাম হচ্ছে দোয়েল, দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি, তাহলে দোয়েলটা হচ্ছে কি, একটি বিশেষ্য। আবার এখানে দেখো এটি দেখতেও সুন্দর, তাহলে আমি এখানে এটি যে শব্দটা, এটি শব্দটা আসলে কিসের পরিবর্তে ব্যবহার করছি, আমি এটি শব্দটা ব্যবহার করছি হচ্ছে যে দোয়েল শব্দের পরিবর্তে মূলত এখানে এটি শব্দটি ব্যবহার করছি, তাহলে এটি যে শব্দটা সেটি হচ্ছে আমাদের এখানে সর্বনাম। এভাবে আমরা যত কিছুই ব্যবহার করব সবগুলোই হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যদি আমরা স্থলাভিষিক্ত যদি করি, বিশেষ্যকে যদি বুঝায় তাহলে সেটা হবে সর্বনাম। এই যে সর্বনাম, সর্বনামের অনেকগুলো প্রকার আছে আমাদের বাংলা ব্যাকরণের অনুযায়ী, আমরা 10টি প্রকার আমরা আলোচনা করব এবং এই 10টি প্রকার কী কী সেটা আমরা দেখব এখন, এবং এটা আমরা কীভাবে চিনব সেটা আমরা নির্ণয় করব। প্রথমত হচ্ছে দেখো আমরা বলছি সর্বনাম হচ্ছে যে 10 প্রকার, 10 প্রকারে এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে যে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক কী, ব্যক্তিবাচক হচ্ছে যখন আমি আমাকে বোঝাবো। এটাকে আমরা সহজ কথা এভাবে চিন্তা করতে পারি, যাকে আমরা পুরুষ বলি, অর্থাৎ ইংরেজিতে আমরা পার্সন হিসেবে জানি, যা ইংরেজিতে পার্সন পুরুষ তাই হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এই ব্যক্তিবাচক সর্বনামগুলো কোনগুলো, যেগুলোকে আমরা বলি হচ্ছে
আমি, তুমি, সে, তারা, তাহারা, তোমরা, আমরা, এই যে ইত্যাদি যে শব্দগুলো আমরা ব্যবহার করি, দেখো আমি, আমি মানে কি, আমি মানে হচ্ছে ইউসুফ। এই যে ইউসুফ শব্দের বিপরীতে মূলত আমি শব্দটা ব্যবহার করছি, তাহলে আমি শব্দটা এখানে একটা সর্বনাম। তুমি মানে কি, তুমি মানে যে কোনো একজনের নাম, একজন ব্যক্তি, তাহলে তোমার নামের বিপরীতে আমি তুমি ব্যবহার করছি, তাহলে এই যে তুমি ব্যবহার করছি এটা হচ্ছে সর্বনাম। অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে তাই যাকে আমরা পুরুষ বা পার্সন হিসেবে বিশেষিত করতে পারি, এবং এগুলোকে আমরা আমি, তুমি, সে, তারা, তাহারা, তারা, তাদের ইত্যাদি দিয়ে সম্বোধন করতে পারি, তাহলে সেগুলোই হচ্ছে মূলত ব্যক্তিবাচক সর্বনাম। দু নম্বর হচ্ছে যে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম কি, এখানে আমরা বলছি ব্যক্তিবাচক, সে ব্যক্তি যে কেউ হতে পারে, আর এখানে বলছে হচ্ছে আত্মবাচক। আত্ম মানে হচ্ছে যে নিজে, যখন কোনো কিছু নিজেকে বোঝাবে তখনই সেটা আত্মবাচক সর্বনাম হিসেবে হবে। যেমন নিজেকে বোঝাবে, দেখো আমি এখানে লিখে রেখেছি নিজেকে বোঝাবে, আর হচ্ছে জোর দেওয়ার জন্য কোনো একটি কাজের মধ্যে, কথার মধ্যে জোর দেওয়ার জন্য আমরা সাধারণত এই আত্মবাচক সর্বনামগুলো ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম স্বয়ং তুমি কাজটি করেছো, তাহলে দেখো এখানে তুমিটাও কিন্তু একটি সর্বনাম, কিন্তু স্বয়ং দিয়ে কি বোঝাচ্ছে, তার কথা বা তার সে যে কাজটি করেছে এই কাজের প্রতি জোর দেওয়ার জন্য, যে হ্যাঁ কাজটি তুমিই করেছো, এই কথাটি বোঝানোর জন্যই মূলত স্বয়ং শব্দটি ব্যবহার করছে। তাহলে স্বয়ং মানে কিন্তু নিজে। এরপর দেখো আমরা নিজেরা করতে পারি, আমরা নিজেরা করতে পারি মানে এই কাজটা যে আমরা করার মতো আমাদের যোগ্যতা আছে বা আমাদের সক্ষমতা আছে সেই কথাটা বলছে, আমরা নিজেরা করতে পারি। এই যে নিজেরা শব্দটা ব্যবহার করছে এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। আমি নিজে নিজে করতে পারি, তুমি নিজে দোষটি করেছো, তোমার দ্বারা এই কাজটি সম্ভব নয়। এরপর হচ্ছে যে স্বয়ং তুমি এই কাজটি করেছো, মানে ইত্যাদি যত ধরনের শব্দ থাকবে যেটাকে জোর দেওয়ার জন্য এবং নিজেকে বোঝাবে সবগুলোই হচ্ছে আত্মবাচক সর্বনাম। তিন নম্বর দেখো, তিন নম্বর যে প্রকার সেটা হচ্ছে যে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম কি, কোনো কিছুকে ইন্ডিকেট করা, একদমের সহজ কথা হচ্ছে যে কোনো কিছুকে ইন্ডিকেট করা, কোনো কিছুকে বোঝানো, সেটাই হচ্ছে যে নির্দেশক সর্বনাম। কারণ দেখো বক্তার থেকে নৈকট্য বা দূরত্ব বোঝাতে, যেমন আমি যদি বলি যে এটি আমাকে দাও, এটি মানে হচ্ছে যে আমি একটা জিনিসের নির্দেশনা প্রদান করছি, ওটি আমাকে দাও, এটি নির্দেশনা প্রদান করছে। এখন এটি দিয়ে হচ্ছে আমার কাছাকাছি কোনো কিছু বোঝায়, যেটাকে আমরা নৈকট্য বলি, আর ওটি যে শব্দটা আমরা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে দূরত্ব বোঝায়। তাহলে এটি এবং ওটি এগুলো যাই বলি, এটি, ওটি, সেটি, যাই বলবো সবগুলো হচ্ছে যে এখানে নির্দেশক সর্বনাম হিসেবে আসবে, যেগুলোকে আমরা নির্দেশনা প্রদান করে, কোনো কিছুকে আমরা ইন্ডিকেট করি সে কথাগুলোই এখানে মূলত বলা হচ্ছে। চার নাম্বার যেটা সেটা হচ্ছে যে অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম মানে হচ্ছে কি, যেটা দিয়ে কেউ নির্দিষ্ট না বা কোনো কিছুই ফিক্সড করা না, আমরা যদি একদমের সহজ কথা বলি সেটাই হচ্ছে যে অনির্দিষ্ট সর্বনাম। দেখো আমি এখানে লিখলাম, যেমন আমি বলছি যে কেউ যাবে, তোমার হয়তো কোনো একটা কোথাও দাওয়াত ছিল, তুমি বলছো কেউ যাবে। এই কেউ যাবে বলতে কি, যে কেউ যেতে পারে, তুমি কিন্তু এখানে স্পেসিফিক নির্দিষ্ট করে কাউকে কিন্তু বোঝাচ্ছ না, তুমি যাবা না হয় অন্য কেউ যাবে, যে কেউ যেতে পারে, কেউ এখানে নির্দিষ্ট না। কোথাও ঘুরে আসি, দেখো কোথাও ঘুরে আসি, এখানে কিন্তু কেউ এটা নির্দিষ্ট সর্বনাম, কোথাও ঘুরে আসি, এখানে কোথাও শব্দটা সর্বনাম। কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে আসি মানে কি, যে কোনো জায়গায় হতে পারে নির্দিষ্ট। আমি যদি বলি যে কক্সবাজার ঘুরে আসি, তাহলে এখানে কিন্তু সরাসরি বিশেষের ব্যবহার হচ্ছে এবং নির্দিষ্ট একটা জায়গা বোঝাচ্ছে, কিন্তু যখন বলবো যে কোথাও ঘুরে আসি তাহলে যে কোনো জায়গা হতে পারে, এটা কোনো নির্দিষ্ট না, এটাই হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। এরপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কি, যখন কোনো সর্বনাম দিয়ে প্রশ্ন করা বোঝায়, একদম সহজ কথা হচ্ছে যে প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে সেগুলো যেগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলি ইংরেজিতে, মানে তুমি প্রশ্ন করার জন্য যে সর্বনামগুলো, যে শব্দাংশগুলো ব্যবহার করো সবগুলোই হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যেমন হচ্ছে কী বললাম, কারা তোমরা, তাহলে এই যে কারা এটা হচ্ছে যে একটি সর্বনাম, কোথায় যাবে এটা একটি সর্বনাম, কে তুমি সর্বনাম, কেমন আছো তুমি, এই যে কেমন শব্দটা এটাও কিন্তু কি সর্বনাম হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। এরপর দেখো ছয় নম্বর যেটা, ছয় নম্বর হচ্ছে সংযোগবাচক সর্বনাম। সংযোগবাচক মানে কি, সংযোগবাচক বলতে আমরা সেটাই বুঝি যেটার মধ্যে কী করে, বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, অর্থাৎ যে অব্যয়গুলো, যে শব্দাংশগুলো দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে বা একটি বাক্যের বা একাধিক বাক্যাংশের মধ্যেও যেগুলো সংযোগ স্থাপন করে সেগুলো হচ্ছে সংযোগবাচক সর্বনাম। যেমন আমি এখানে লিখে রেখেছি সংযোগ প্রদান, যেমন আমি দেখি যে ও চলে যাচ্ছে, ঠিক আছে, আমি এসে দেখি যে সে চলে যাচ্ছে, পুলিশ যখনই এসেছে তখনই সে চলে গেলে, এই যে এই শব্দগুলো এগুলো সবগুলোই হচ্ছে কি সংযোগবাচক সর্বনাম। যেমন এখানে যে, যে শব্দাংশ এটাই হচ্ছে মূলত সংযোগবাচক সর্বনাম। তার আমাদের এখানে ছয়টি সর্বনাম নিয়ে আমরা আলোচনা করেছি, বাকি চারটি আমরা দেখি। স্যার একটু ফাস্ট করুন।
এখন আসা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রকার, সে প্রকার, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রকারটা থেকে তোমাদের রিটেনও আলাদা করে প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কী, সাপেক্ষ সর্বনাম কোনগুলো, এগুলো নিয়ে আলাদা একটি প্রশ্ন হতে পারে। তাহলে সাপেক্ষ সর্বনাম কী? সাপেক্ষ মানেই হচ্ছে যে একটি আরেকটির উপর নির্ভরশীল হবে। সাধারণত এটা হচ্ছে যে আমরা যেটা জটিল বাক্য হিসেবে চিন্তা করি, সেই জটিল বাক্যেরই একটি মানে আলোচনা। সেটা হচ্ছে যে একটি আশ্রিত বাক্য থাকবে আর একটি স্বাধীন খণ্ড বাক্য থাকবে, সেটাই সাপেক্ষ সর্বনাম হিসেবে যুক্ত থাকে। দেখো আমি কিন্তু লিখছি যে নির্ভরশীলতা বোঝাবে, মানে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল হবে, তাহলে সেটাই হচ্ছে মূলত সাপেক্ষ সর্বনাম। যেমন আমি বললাম হচ্ছে যেমন কর্ম তেমন ফল। এই যে এখানে শব্দের মধ্যে যেমন এবং তেমন যে শব্দটা ব্যবহার করছি, তাহলে যেমনের উপর তেমনটা হচ্ছে কি নির্ভর করতেছে। নির্ভর করাটাকে মূলত আমরা সাপেক্ষ সর্বনাম হিসেবে বলছি। যেমন কর্ম তেমন ফল, এইগুলো সাধারণত একটি জোড়া জোড়া শব্দ সমষ্টি বা অব্যয় অংশ থাকে। সে যেমন হচ্ছে সেগুলো হচ্ছে কি যা তা, যে সে, যখন তখন, এটি সেটি। এরপর হচ্ছে যে এরকম যখনই একটি শব্দ থাকবে এর সাথে জোড়া দেওয়ার জন্য আরেকটি শব্দ থাকবে, তাহলে সেগুলোই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যেমন হচ্ছে যে তুমি যা আনছো তা আমি গ্রহণ করব না, যখন বৃষ্টি হয় তখন স্কুল বন্ধ থাকে বা খেলা বন্ধ থাকে, এই যে কথাগুলো বাক্যাংশগুলো এগুলো সবগুলো মূলত সাপেক্ষ সর্বনাম হিসেবে যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের সাপেক্ষ সর্বনাম। এরপর হচ্ছে আমাদের পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনাম কী? পারস্পরিক মানে হচ্ছে যে যেখানে একের অধিক ব্যক্তি থাকবে। একের অধিক ব্যক্তি যখন একই কাজ করা বোঝাবে তখনই সেটাকে আমরা পারস্পরিক সর্বনাম বলি। আবার এটাকে আমরা ব্যতিহারের সাথে যাতে মিলিয়ে না ফেলি, ব্যতিহার মানে হচ্ছে সেখানে একই শব্দ দুইবার থাকবে, এখানে কিন্তু দুবার থাকবে না। এখানে দুজন ব্যক্তিকে বোঝাবে পাশাপাশি একই কাজ করা অবস্থায়। যেমন হচ্ছে পরস্পরকে বোঝাবে, যেমন নিজেরা নিজেরা ঝগড়া করছো কেন? তাহলে দেখো নিজেরা নিজেরা বলতে কী, মানে নিজেরা নিজেরা মানে হচ্ছে এইটা কিন্তু, এই নিজেরা কিন্তু কখনোই আত্মবাচক না, যেটা আমরা একটু আগে বলে আসছি। এটা হচ্ছে পরস্পর, হ্যাঁ না, আমি আবার আরেকজন, দুজনের ভিতরে যে ঝগড়া বোঝাচ্ছে সেটা পরস্পর দুজনকে বোঝাচ্ছে, এই জন্যই এটা পারস্পরিক সর্বনাম, এটা কিন্তু আত্মবাচক সর্বনাম না। আমরা আত্মবাচক সর্বনামের ক্ষেত্রে বলছিলাম কি সেখানে কথাটার মধ্যে জোর দেওয়া বোঝাবে, এখানে কিন্তু জোর দেওয়া বোঝায়নি। এখানে কেন ঝগড়া করছে আমরা একে দুজনের মধ্যে এটাই মূলত জানতে চাওয়া হচ্ছে। তাহলে এই যে পারস্পরিক সর্বনামের মধ্যে সবসময় পরস্পরকে বোঝাবে, একের অধিক ব্যক্তিকে বোঝাবে। এরপর যেটি সেটি হচ্ছে যে সকলবাচক সর্বনাম। সকলবাচক সর্বনামটা কি? যেখানে সকল মানুষকে বোঝাবে। সকল মানুষকে বলতে কি যে একটি নির্দিষ্ট দল যদি থাকে বা গোষ্ঠী থাকে সবাইকে বোঝাবে, কাউকে বাদ দিয়ে বোঝাবে না। সেখানে আমিও থাকবো, তুমিও থাকবে, সকলেই থাকবে, তাহলে সেটা হচ্ছে সকলবাচক সর্বনাম। তাহলে দেখো কি বলছি আমরা, সকলে বান্দরবন যাব। সকলে বান্দরবন যাব মানে কি? আমি সহ সবাই যাবে। সকলে বান্দরবন যাবে যদি বলি, সেখানেও কিন্তু আমি আছি, তুমি আছো, সবাই আছে, কেউ কিন্তু সেখান থেকে বাদ যাচ্ছে না। বাদ না গেলে এই যে সকলের যে শব্দটা, এটাই হচ্ছে সকলবাচক সর্বনাম। এরপর হচ্ছে আমি বললাম যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই যে সবার আমি ছাত্র বলতে কি, সকলের ছাত্র আমি, তাহলে এটা বোঝাচ্ছে। তাহলে এই সবার যে শব্দটা, এই শব্দটাও কিন্তু সকলবাচক সর্বনাম। এরপর হচ্ছে যে অন্যবাচক। অন্যবাচক মানে কি? এটা আমরা সহজেই বুঝতে পারছি। অন্যবাচক মানে হচ্ছে যে আমি নিজে ছাড়া। আমরা এখানে সকলবাচকে বলছি কি আমি সহ সবাই, আর অন্যবাচকে বলছি যে আমি ছাড়া বাকিরা। এখানে আমি থাকবো না, অন্যবাচক মানে হচ্ছে যে আমি থাকবো না, আমি ছাড়া অন্য যারা থাকবে সবগুলোকে বলা হয় অন্যবাচক। এটা খুবই সহজ। সাধারণত এই শব্দের মধ্যে অন্য শব্দটা ব্যবহার হয়। তাহলে দেখো নিজে ছাড়া যখন অন্যকে বোঝাবে তখন সেটা হচ্ছে অন্যবাচক সর্বনাম। যেমন আমরা বলছি অন্যরা যাবে সবাই। অন্যরা যাবে সবাই মানে কি? আমি ছাড়া অন্যরা যাবে বা আমি সেখানে নাই। অন্যে যা ভাবে তুমি তা ভাববে না, মানে হচ্ছে কি আমি ছাড়া অন্যরা যেভাবে চিন্তা করে তুমি তা ভাববে না, তুমি তোমাকে সেভাবে চিন্তা করতে পারছো। অন্য বলতে কী বুঝেছে? আমি ছাড়া অন্য যারা আছে তারা যেভাবে ভাবে তুমি সেভাবে চিন্তা করবে না। তাহলে এই যে অন্য শব্দটা, এখানে এখানে অন্য শব্দটা হচ্ছে অন্যবাচক সর্বনাম। তোমরা খেয়াল করতেছো এখানে কিন্তু একটি বাক্যের মধ্যে একাধিক সর্বনাম কিন্তু ব্যবহার হচ্ছে। যেমন আমরা এখানে সবাই, এটা কিন্তু একটা সর্বনাম, তুমি একটা সর্বনাম, এরপর হচ্ছে যে তা একটা সর্বনাম, যা একটা সর্বনাম, এগুলো সবগুলোই কিন্তু সর্বনাম। অর্থাৎ একটি বাক্যের মধ্যে আমরা কিন্তু বিশেষের চেয়ে সর্বনামের ব্যবহারটাই বেশি করে থাকি, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি আজকে যে ক্লাসটি তোমাদের ছিল, এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা সর্বনাম চিনতে পারবে এবং তোমাদের যে প্রশ্ন যদি আসে সেখানে তোমরা সঠিক উত্তর দিতে পারবে। তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।